হ্যালো এভরিওয়ান। সো অনেকদিন পর আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সো আজকে গানটা হবে ওয়ারফেজের, আমার খুবই পছন্দের একটা গান যত দূরে। সো এই গানের জন্য আপনাদের যে কর্ডগুলো লাগবে সেগুলো হচ্ছে জি, ই মাইনর, সি, ডি, A minor, C7. So এই ছিল কর্ডগুলো। সো ফার্স্ট স্টেপে আমরা চলে যাই, সেটা হবে এরকম জি, ই মাইনর, সি, ডি। এটা খুবই একটা কমন একটা কর্ড প্রোগ্রেশন, আমরা সবাই জানি এরকম। মানে এত ফেমাস একটা কর্ড প্রোগ্রেশন যেটা দিয়ে প্রায় অনেক গান গাওয়া যায়, যেমন তাহসানের গান গেতে পারবো। তারপরে এটা দেখলেন প্রচুর গান আছে, জাস্ট এই জি, ই মাইনর, সি এন্ড ডি। সো এখানে স্ট্রং প্যাটার্নটা আমি যেটা ফলো করেছি লাইক এভাবে, এটা দুইটা স্টাইলেই বেসিক্যালি বাজানো যায়। আপনারা ফিঙ্গার পিকিংয়েও করতে পারেন অথবা নর্মাল স্ট্রামিং করে করতে পারেন। সো নর্মাল স্ট্রামিং করে যদি আমরা করি তাহলে এরকম, আমার সাথে সাথে করেন তাহলেই হবে। দেখেন মনে পড়ে এরকম, এবার দুইটা দাও, আবার দেখি দেখেন দুইটা ডাউন, এরপরে আপ আপ ডাউন আপ ডাউন ডাউন আপ, আবার দেখেন আপ আপ ডাউন আপ ডাউন ডাউন লাইক এভাবে। আবার এটা যদি বেশি ঝামেলা লাগে ফিঙ্গার পিকিংটা আরো ইজি, খুবই ইজি। প্রথম প্রথম কঠিন লাগবে বাট পরে খুব ইজি হয়ে যাবে। সো এটার জন্য যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে জি সি ই এ, তাহলে জি সি ই এ যদি হয় তাহলে সি সি দেন ই, যা বিগিন ফার্স্টে জাস্ট এরকম প্র্যাকটিস করুন, কিছু করবেন না, কোনো কিছু ধরা দরকার না, জাস্ট এই দুইটা। এটা যখন আপনার ফার্স্ট হয়ে যাবে না এই ব্যাপারটা, তখন আপনি আস্তে আস্তে শুরু করবেন এই, তখন এই ফিঙ্গারটা নিয়ে চিন্তা করবেন কীভাবে রাইট। দেখেন কী করছি আমি, এই এই তারপর
তারপর এটা দিয়ে জি ধরছি দেন এই আঙ্গুলটা দিয়ে আমি আপ করছি লাইক এটা দেখেন ডাউন এটা দিয়ে আপ ডাউন আপ ডাউন আপ ওকে আবার এটা দিয়ে ডাউন দেন আপ ডাউন 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 আপ এখন আমি যেই কর্ডই ধরি জাস্ট এই স্টাইলে বাজাই এটা চাইলে ফাস্ট করা এটা আপনি যত ভালো করতে পারেন ততই ভালো এখন এটা গানের টেম্পো অনুযায়ী ডিপেন্ড করে কোন গান যদি স্লো হয় তাহলে এটা আস্তে বাজবে আবার আমি ফাস্ট করি আবার দেখেন আস্তে করি ধরেন একটা সিম্পল উদাহরণ দিই সে যে বসে আছে আমি যদি ফাস্ট করি আমি যদি আরো স্লো করি সো দেখতে পেলেন এটা জাস্ট টেম্পো স্পিডটা এর উপর ডিপেন্ড করে আর এখন আমি যে গানটা শুরু করবো দেখাচ্ছি সেটা সো আমি প্লাকিং দিয়ে গানটা দেখে সুন্দর লাগে সো আমি আরেকবার ট্রাই করি দেখেন ই মাইনর সি আমি জাস্ট টেম্পো এটা যা যার ব্যাপার যা যা স্কেল অনুযায়ী ডিপেন্ড করে আমি জাস্ট এই টেম্পো দেখালাম আপনার চাইলে এইভাবে গাইতে পারেন ওকে সো এই টেম্পো তো আমরা বাজাতে পারি আর এখন আমরা পরের পার্টে যাব পরের পার্টে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন লেটেস্ট টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য ওকে সো সময় নষ্ট না করে আমরা পরে যাই পরে পার্টে যাই সেটা হচ্ছে এরকম এটা এই মাইনর থেকে শুরু হবে আমারে যখন বলবো তখন সি সেভেনে যাও এরপর ভুবনে ডিতে যাও ভুবনে এরপরে আবার সেই বিখ্যাত কর্ড প্রোগ্রেশন সেটা হচ্ছে জি ই মাইনর সি ডি এভাবে আমরা লাস্টের পার্টে এসে গিয়েছি সো এখানে আমরা একই প্রোগ্রেশন চলতে থাকবে সেটা হচ্ছে গতকাল রয়েছি সো এটা অনেকটা এরকম তোমারই পথে তোমারই আশাতে E
ছিল সোজা একটা টিউটোরিয়াল, আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। এটার মাধ্যমে আপনার ফিঙ্গার পিকিং অ্যান্ড স্ট্রামিং দুইটাই কিন্তু আপনারা শিখতে পারলেন। লাইক আমি যদি এটা গাই, আর এটা যদি কাউ কঠিন লাগে তাহলে সবাই যে ইয়া যেটা দিয়ে আর কি ম্যাক্সিমাম সবাই প্রিফার করে বিগিনাররা, ওইটা দিয়েও বাজাতে পারেন। ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ওকে এটা দিয়েও আপনি চাইতে পারেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অবশ্যই একটা লাইক দিবেন। দ্যাট উইল অ্যাকচুয়ালি মোটিভেট মি টু আপলোড মোর ভিডিওস ইন দ্য কামিং ডেজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।